নমস্কার বন্ধুরা কুকমা অ্যান্ড ব্লগস চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আবার আরেকটি নতুন ভিডিও রেসিপি নিয়ে চলে এসেছি অনেক দিন যাবৎ ভিডিও দেওয়া হয়নি আজকে মা যে রেসিপিটি দেবে সেটি খুবই একটি ভালো রেসিপি এবং হেলদি আর সর্দি কাশি যে যে কোনো পুরনো সর্দি কাশি হোক না কেন সেটা কিন্তু খেলে মুখে রুচি আনে প্লাস সর্দি কাশিও কিন্তু উপশম ঘটে তো এই রেসিপিটি হচ্ছে শিউলি পাতার বড়া একটি খুবই প্রচলিত রেসিপি তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও প্রথমেই মা ছোলার ডাল আজকে ছোলার ডাল দিয়ে যেহেতু করবে বানাবে শিউলি পাতার বড়া সেই কারণে ছোলার ডাল বেটেনি ছোলার ডালগুলো বাটা হয়ে গেলে তারপর বেটে নিচ্ছে আদা আর গোলমরিচ এখানে মা কাঁচা লঙ্কা ইউজ করবে না গোলমরিচ দিয়েই করবে তারপর আদা আর গোলমরিচ বাটা হয়ে গেলে তার মধ্যেই বেটে নিচ্ছে শিউ শিউলি পাতার বড়া কিন্তু শুধুমাত্র সর্দি কাশি নয় জ্বরের ক্ষেত্রেও কিন্তু খুবই উপকারী জ্বর সর্দি কাশি সমস্ত যে কোনো ধরনের জ্বর হোক না কেন সর্দি কাশি হোক না কেন সব কিছুর ক্ষেত্রে কিন্তু শিউলি পাতা খুবই উপকারী বাটা হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিচ্ছে সামান্য লবণ তারপর দিয়ে দিচ্ছে কালো জিরে তারপর দিয়ে দিচ্ছে হলুদ এরপরে এই এগুলো দিয়ে কিছুক্ষণ মেখে নেবে তারপরে শিউলি পাতা বাটাটাকে দিয়েও মেখে আমাদের বাড়িতে সবারই মায়ের আমার ভাইয়ের সবার বাবার সবার কিন্তু জ্বর এসেছিলো সর্দি কাশি হয়েছিলো সেই কারণে আমরা দু তিন চার দিন পাঁচ দিন ধরে এই শিউলি পাতার বড়া খেয়েছি অনেক রকমভাবে বিভিন্নভাবে খেয়েছি সেইভাবে সমস্তভাবে দেওয়া সম্ভব না হলেও কিছু কিছু মানে যেগুলো আমাদের খুবই ভালো লেগেছে সেই সেইগুলো কিন্তু রেসিপি আসবে আমার এই চ্যানেলেই আসবে তো আপনারা দেখতে থাকুন এবং আরও ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে রাখুন এরপরে মা রিফাইন্ড অয়েলের মধ্যে অয়েলটাকে ভালোভাবে গরম করার পরে তার মধ্যে এই বড়াগুলোকে দিয়ে দিচ্ছে এক্ষেত্রে বলে রাখি মায়ের চ্যানেলে কিন্তু অনেক ধরনের ইউনিক ইউনিক রেসিপি আছে মাংসের মাছের আরও সবজির বিভিন্ন রকম সবজির ইউনিক ইউনিক রেসিপি আছে তো আপনারা চাইলে কিন্তু অবশ্যই দেখে নিতে পারেন ডিসক্রিপশানে এবং ফার্স্ট কমেন্টে আমি লিঙ্ক দিয়ে দিয়েছি আর আমাদের এই ভিডিওটি যদি ভালো লাগে আপনাদের তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন এরপর এক পিঠ ভাজা হয়ে গেলে এরপরে মা এগুলোকে উল্টে দিচ্ছে কিছুক্ষণ ধরে এইভাবেই কিন্তু নাড়াচাড়া করতে হবে আর নাড়াচাড়া করতে হবে কেন যাতে মানে পুড়ে না যায় সেই কারণে আর এগুলো কিন্তু খেতে ক্রিস্পি হবে ক্রিস্পিভাবে ভাজতে হবে তারপর ভাজা হয়ে গেছে এবার মা তুলে নিচ্ছে সব বড়াগুলোকে তো এইভাবেই কিন্তু খুব সহজেই তৈরি হয়ে গেল শিউলি পাতার বড়া খুব টেস্টি খেতে আবার স্বাস্থ্যের পক্ষেও খুব উপকারী ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিন আর আমাকে কমেন্ট সেকশনে অবশ্যই জানান নেক্সট ভিডিও আপনারা কিসের ওপরে পছন্দ করবেন সবজি কি মাংস যে কোনো মাছ যে কোনো আর আর আজকের মতো এইটুকুই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে